ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিহত হওয়ার কারণ জানলে নিশ্চিতভাবে আপনি শিউরে উঠবেন। আন্দোলনের সময় এবং পরে হাসপাতালে মৃত্যুবরণ করা ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 772 জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 599 জনের মৃত্যু হয়েছে সরাসরি গুলি আঘাতে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই বিপ্লবের সময় রাজপথ থেকে শুরু করে বাসার ড্রয়িং রুমে বসেও গুলিবিদ্ধ হয়েছেন সাধারণ মানুষ। কেউ কেউ মৃত অবস্থায় নাম পরিচয়হীন পড়ে থেকেছেন রাস্তায়, কারো কারো লাশের হদিসও পাওয়া যায়নি। এই অভ্যুত্থানে কতজন হতাহত হয়েছিলেন তা নিয়ে জনমনে প্রশ্ন করছিল। অবশেষে এর জবাব পাওয়া গেল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS এর প্রতিবেদনে। 13 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে HRSS। 12টি জাতীয় দৈনিক, HRSS এর তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত 875 জন নিহত এবং 30,000 বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে 77% গুলিতে মারা গেছেন। এতে আরও বলা হয়, মোট 772 জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 599 জন বা 77% গুলিতে নিহত হয়েছেন, 61 জন বা 8% অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, 85 জন বা 11%কে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্যান্য কারণে মারা গেছেন 27 জন বা 4%। HRSS জানিয়েছে, নিহত ব্যক্তিদের একাংশের বয়স, পেশা, মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত 327 জন এবং 4 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় পরে 548 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী, এ হার 52%। সবচেয়ে বেশি নিহত হয়েছেন গুলিতে এবং পুলিশের হামলায়।